ওয়েলকাম টু ডিজিটাল বাংলা থ্রি সিক্সটি বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহের দয়ার বরাবরের মতো ভালো আছেন আমিও ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ অনেকটা সময় ব্যয় করে অনেকটা পরিশ্রম করে আপনাদের মাঝে এবছরের সেরা একটি ইনকাম অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশন রিভিউ দিব যে অ্যাপ্লিকেশনটি থেকে খুব সহজে আপনারা টাকা উপার্জন করতে পারবেন যদি কোনো একটা জায়গায় আপনারা মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু টাকা উপার্জন করতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটি নাটা নাটানি করে দেখতে থাকুন এবছরের সেরা অ্যাপস আট হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট রিয়েল ইনকাম প্রতি চব্বিশ ঘন্টা পরপর টাকা বুঝে নিন কি বুঝতে পারলেন না তো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন এখনই লাল সাবস্ক্রাইব বাটনের পরে একটা ক্লিক করে দিন ক্লিক করলে পাশে থাকে একটা বেল আইকন বের হবে এটার উপরে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন যাতে একটা অনলাইন ইনকাম রিলেটিভ ভিডিও আপনার মিস না হয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাংকস বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না কথার বারাবরণ চলান শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে নতুন এই অনলাইন ইনকাম রিলেটিভ যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক আমি চলতি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনারা ইনস্টল করে নেবেন যখন এই নতুন ইনকাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করার পর ওপেন করবেন সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখানে একটা পপ আপ চলে আসতে পারে এগ্রি অপশনে ক্লিক করে দিবেন তাহলেই এরকম সেম অপশন চলে আসবে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন দুইটা অপশন লগ এবং রেজিস্টার আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলিনি নতুন খুলব এখানে রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করে দিবেন সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনার ফুল নেম এখানে দিয়ে দিবেন আপনি কোন দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন এখানে একটা মোবাইল নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা ইনভাইট কোড দিবেন ইনভাইট কোডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই ইনভাইট কোডটা এখানে দিয়ে দিবেন অথবা আপনারা স্ক্রিনে যেই ইনভাইট কোডটা দেখতে পাচ্ছেন সেটা এখানে এই ঘরটার ভিতরে বসায় দিবেন বসায় দেওয়ার পর এখানে এই যে যে গোল যে ইটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে তারপর এখানে লেখা রয়েছে নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুগণ কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের ফুল নেম দিবেন তারপরে এখানে যখনই আপনাদের দেশটা সিলেক্ট করবেন অটোমেটিকলি কান্টি কোডটা আপনাদের এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর ইনভাইট যে কোডটা আছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে সেই ইনভাইট কোডটা এখানে লিখে দিবেন ইনভাইট কোড ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওকে তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চিহ্ন দিয়ে তারপরে যথারীতি নিচে লেখা রয়েছে নেক্সট এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন সেম এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন সেন্ড। এই সেন্ট অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইলে একটা অটোপি কোড চলে যাবে সেই কোডটা এনে আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচে অপশানটার ভিতরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা যখনই আপনারা সেন্ট অপশানে ক্লিক করবেন একটা অটোপি কোড আপনার মোবাইলের নাম্বারে চলে যাবে সেই অটোপির কোডটা এনে এখানে দিয়ে তারপর নিচে সাইন আপ লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন তবে বন্ধুরা আপনারা যে নামটা দিবেন সেই নামটা যদি বড়ো হয় তাহলে কিন্তু নেবে না তারা ঠিক আছে ধরেন আপনার নাম যদি তিনটা সংখ্যা হয় বা তিনটা ওয়ার্ডের হয় তাহলে দুইটা ব্যবহার করবেন আর নাহলে কিন্তু এখানে নেয় না তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো যখনই আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন সেম এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে তো আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই নামে যখনই আমি দিয়েছিলাম মোহাম্মদ ইউসুফ মিরিদা তখন কিন্তু তারা নেয় নেই তো আমি যখনই মিরিদাটা কেটে মোহাম্মদ ইউসুফ রাখছি তখন সাইন আপ অপশনে ক্লিক করছে পরে এরকম ইন্টারফেস চলে আসছে তো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম যাতে আপনাদের অ্যাকাউন্ট খুলতে সুবিধা হয় ওকে তো এরকম ইন্টারফেস যখন আসবে যখন সাইন আপ অপশনে ক্লিক করবেন সেম এরকম ইন্টারফেস চলে আসবে তবে এখানে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা না করলেই নয় তো এখানে বন্ধুরা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে এই কাজটি না করলে কিন্তু আপনারা সামনের দিকে এগোতে পারবেন না যখনই সাইন আপ অপশনে ক্লিক করবেন সেম এরকম দুটো অপশন চলে আসবে আসার পরে আমাদের যেই কাজটি অবশ্যই করতে হবে না করলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না এই জন্য এই যে উপরের দিকে লেখা রয়েছে ক্রিট নিউ অ্যাকাউন্ট এই ক্রিট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু ওয়ার্ড আমাদের সামনে চলে আসবে এখানে কিছু ওয়ার্ড আমাদের সামনে চলে আসবে এগুলার কিন্তু বেশ কিছু কাজ রয়েছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখুন অবশ্যই এই কিওয়ার্ডগুলোকে এখানে সেন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কপি নামে যে অপশনটা আসবে এখানে ক্লিক করে সবগুলো ওয়ার্ডকে কপি করে নিতে হবে আর যদি আপনার কাছে গুগল নোটপ্যাড নাম থাকে তাহলে নামিয়ে নেবেন অথবা কোথাও লিখে নেবেন যদি লিখে নিতে চান তাহলে এখানে যেভাবে লেখা আছে এভাবে করি আপনাদের প্রথমে লিখে নিতে হবে তবে সবচেয়ে ভালো হয় গুগল নোটপ্যাডে তো আমি নোটপ্যাড দিয়েই দেখাচ্ছি তো আমি যেহেতু ওয়ার্ডগুলো কপি করে নিলাম নেওয়ার পরে গুগল নোটপ্যাডে এসে আমি সেই কিওয়ার্ডগুলোকে এখানে কিন্তু পেস করে দিলাম এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার গুগল নোটপ্যাডে কিন্তু রয়ে গেল তো এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ আছে তাই দজ্য সহকারে ভিডিওটি হাটেনে দেখুন একবার না বুঝলে চার পাঁচবার করে দেখুন বুঝে যাবেন ইনশাল্লাহ তো দেখুন প্রথমে কিন্তু আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করে রেখে দিলাম ব্যাকআপ হিসাবে কারণ এগুলো হারিয়ে ফেললে কিন্তু পরবর্তীতে অ্যাক্সেস করা যাবে না তো যাই হোক রেখে দেওয়ার পরে এখানে যে ভেরিফাই নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে কিন্তু আরও কিছু কিওয়ার্ড চলে আসতে হবে তবে এখানে একটা বিষয় বোঝার রয়েছে এখানে তারা প্রশ্ন করবে সবার প্রশ্ন কিন্তু একরকম থাকবে না তবে আপনাদের একটা বিষয় ধরিয়ে দিই তাতে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে এখানে লেখছে যে কত নাম্বার কিওয়ার্ডটা ছিল অর্থাৎ দশ নাম্বার কিওয়ার্ডটা কি ছিল আমার ঠিক আছে তো এটা এখানে প্রশ্নগত আছে এখানে যে প্রশ্নটা করবে সেই ওয়ার্ডটা আপনাদের খুঁজে এখানে সিলেক্ট করে দিতে হবে এই যে যে গটটা রয়েছে এই গরটায় সিলেক্ট করে দিয়ে দিতে হবে ঠিক আছে অর্থাৎ এক কথা এখানে যেটা বলেছে সেই কিওয়ার্ডটাকে আমাদের আগের কিওয়ার্ডটার ভিতর কি লেখা ছিল সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এই যে এখানে যে আট দশটা কিওয়ার্ডের অপশন রয়েছে এখানে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমাকে যেহেতু বলছে দশ নম্বর ওয়ার্ডটা কি ছিল তো এই জন্য আমাদের চলে যেতে হবে গুগল নোটপ্যাডে নোটপ্যাডে চলে আসলাম আসার পরে এখানে বলতে আছে দশ নাম্বার ওয়ার্ডটা আমাদের কি ছিল যেমন এই যে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এই যে এই ওয়ার্ডটা ছিল আমাদের দশ নাম্বার ওয়ার্ড এইবার সাইডে এসে এই যে দেখুন এই যে এইটা ছিল আমাদের দশ নাম্বার ওয়ার্ড এটাকে আমরা ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ওটা কিন্তু চলে গেল আবার একটা প্রশ্ন করছে চার নাম্বার ওয়ার্ড কোনটা ছিল আবার আমাদেরকে নোটপ্যাডে চলে যেতে হবে। এখান থেকে এই যে এক দুই তিন চার এই যে এটা হলো আমাদের চার নাম্বার ওয়ার্ড এই যে আমাদের চার নাম্বার কিওয়ার্ড ছিল এটা তো আমরা এটাকে ক্লিক করে দেবো এইভাবে করে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যখন এরকম চলে আসবে এখানে বলতেছে অ্যাকাউন্ট ন্যাম অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় যে আপনারা নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে দিয়ে দিবেন লিখে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমি নামটি লিখে দিয়ে দিলাম তারপরে এখানে লেখা রয়েছে নেক্সট নেক্সট অপশনে আমি এখন ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে আসার পরে সিকিউরিটি পারপাসে আপনারা এখানে ছয় সংখ্যার একটা পিন নাম্বার দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিলাম ছয় সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন আপনার যদি মন না থাকে আপনার মোবাইলের লাস্টে ছয়টা ডিজিট দিয়ে দিবেন যাতে করে আপনার মনে থাকতে সুবিধা হয় একবার দিয়ে দেওয়ার পর আবারও চাইবে তারপর আবারও আপনারা সেম ছয় ডিজিটের নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে ফিঙ্গার দিতে বলতেছে ফিঙ্গার দেওয়ার যদি আপনি প্রয়োজন মনে করেন দিবেন তো আমি দিব না এই জন্য এই যে নিচে লেখা রয়েছে স্কিপ এই স্কিপ অপশনে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে তারপরে এখানে লেখা রয়েছে গো টু হোম এই গো টু হোমের ভিতরে আমি ক্লিক করে দেব বাস আমাদের সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটি হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আর্ন করবেন এখান থেকে ইনকাম করবেন সেটা দেখাবো এই জন্য দর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো যাই হোক এখানে যে কয়েনটা রয়েছে দেখতে পাচ্ছেন এসপিএ যে কয়েনটা রয়েছে এটা যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে এসে যদি আমরা সার্চ অপশনে যদি লিখে দিই এসপিএ তাহলে কিন্তু এখানে এই কয়েনটার যে ভ্যালুটা রয়েছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো এখানে দেখতে পারতেছেন পাঁচ সেন্ট করে কিন্তু এই কয়েনটার ভ্যালু রয়েছে তো আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সির কয়েনের ভ্যালু কিন্তু বাড়ে কমে তো এটা কিন্তু যে কোনো সময় আরও অনেক বেড়ে যেতে পারে যেহেতু এটা কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড রয়েছে এবং রিয়েল একটি কয়েন সেই হিসাবে কিন্তু এখানে আমরা কাজ করতেই পারি আশা করি বিষয়টা বুঝতে পারছি এখন আমরা ইনকাম করব কিভাবে, ইনকাম করার জন্য এই যে নিচে যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে যে এখানে অ্যাক্টিভ লেখাটা রয়েছে এই অ্যাক্টিভ অপশনে আমরা ক্লিক করে দেব আর যদি আপনি কাউকে রেফার করতে চান তাহলে এখানে যে ইনভাইট ফ্রেন্ড লেখাটা রয়েছে এটার পরে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন ওইটা দিয়ে কাউকে যদি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকেও একটা আলাদা ইনকাম পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক এখন আমরা কিভাবে ইনকাম করব ইনকাম করার জন্য এই যে এখানে যে লেখাটা রয়েছে অ্যাক্টিভ এই অ্যাক্টিভ প্লেখাটার উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব অপেক্ষা করলেই কিন্তু আমাদের ইনকাম হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আমাদের শুধু এখানে এসে এই অ্যাক্টিভ করে দিতে হবে জাস্ট এতটুকুই আমাদের কিন্তু কাজ আর কোনো কাজ নেই এই যে দেখুন এটা মিলে যাচ্ছে মিলে গিয়েই কিন্তু আমাদের ইনকামটা হয়ে যাবে অটোমেটিকলি আমরা প্রতিদিন আসব অ্যাপের ভিতরে ঢুকবো এই যে মাইনিং অপশন এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ প্লেখাটার উপরে ক্লিক করে দিব জাস্ট এতটুকুই আমাদের কাম প্রতি চব্বিশ ঘন্টা পর তাহলেই কিন্তু আমরা একটা ইনকাম পকেটে প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে নিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনি ইনভাইট করতে নাও পারেন তাও কোনো সমস্যা নেই আপনার কিন্তু ইনকাম হবে প্রতিদিনের যে ইনকামটা হবে সেটা কিন্তু আপনারা প্রতিদিন কার্ডা এখানে দেখতে পাবেন আর যদি আপনারা কাউকে এই কয়েনটা সেন্ড করতে চান তাহলে এখানে যে যে সেন্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে সেন্ড করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং চাইলে আপনারা এখানে কিন্তু রিসিভও করতে পারবেন এইভাবে করে কিন্তু এখান থেকে ইউজ পরিমাণে একটা টাকা আপনারা প্রতিদিন ইনকাম করে নিতে পারবেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এই কয়েনটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে কিন্তু লিস্টেড রয়েছে বিভিন্ন সাইডের থেকে কিন্তু আপনারা কনভার্ট করে টাকাটা পকেটে নিয়ে নিতে পারবেন উপার্জন করার পরে আশা করি বিষয়টা আপনাদের অনেক ভালো লেগছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে ইনশাল্লাহ